আচ্ছা পেস্টুলের জন্য যেটা করবেন এরকম সিঙ্গেল ধরে ধরে আপনি পেস্টুল দিয়ে মুছে দিতে পারেন। তাতে যে সুবিধা হচ্ছে দেখেন এই ডিজাইনের মোটামুটি সিমিলারিটিজ আছে, তাও যদি আরো কিছু অংশ থাকে আপনি ধরে সেটাকেও সরাতে পারেন। এই কাজটা করতে পারেন, এটা অবশ্য যে কোনো জায়গা থেকে করা যায়। মনে করেন এইখান থেকে আপনি পাখিটা উধাও করে দিবেন, সে একই কাজ করবে, এনভায়রনমেন্ট ঠিক রেখে সেটাকে মুছে দিবে। তার জন্য একটা ফ্ল্যাট অথবা কাছাকাছি সিমিলার জায়গা থাকতে হবে, না হলে কাজটা করবে না। আপনি যদি চান এখান থেকে সেই কাজটাই করবেন যেটা আমরা স্পট হিলিং ব্রাশ দিয়ে করেছি, মোটামুটি সিমিলার কাজ করবে। মুখ টুল দিয়ে দুইটা কাজ হয়, একটা হলো কপি করা যায় এনভায়রনমেন্টটাকে, সে সাইট করে যে কপিটা করে যেটা আমরা হিলিং ব্রাশ টুল দিয়েও করতে পারি, কিন্তু কন্টেন্ট আবার মুখ টুল দিয়ে কি হয় স্পেশালিটি কি আমরা সেটা দেখব। এখানে যদি আমরা যাই কন্টেন্ট আবার মুভ টুল, এখানে দুইটা অপশন আছে, একটা আছে মুভ একটা আছে এক্সটেন্ড। যদি ইনিশিয়ালি আমরা মুভ দেখি যে মুভ করব, এই সার্কেলটা যেখানে আছে এই সার্কেলটাকে আমরা মুভ করব, সেক্ষেত্রে কি করতে হবে সার্কেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আমরা এটাকে সরাই, মনে করেন এইটুকু জায়গাতে নিয়ে আসলাম, আসার পর দেখেন আপনি একটা বাউন্ডিং বক্স দেখাচ্ছে, তাই না? বাউন্ডিং বক্সটাকে ধরে আপনি একটু ছোট করেন, যে আমরা যেরকম ছিল এরকম চাই না, ছোট চাই। থাকার পরে যখন কাজ শেষ হয়ে যাবে আপনি এখানে টিক মার্ক দিতে পারেন অথবা কিবোর্ডে এন্টার প্রেস করতে পারেন। এন্টার প্রেস করে কন্ট্রোল ডি দিলে দেখেন ডি সিলেক্ট যখন হবে তখন যেটা হয় এই জায়গাটা ক্লিন করে সে যত সাধ্য চেষ্টা করেছে, কারণ যেটা অটোমেটিক হয়, এই জায়গাটা ক্লিন করে সে আরেক জায়গায় নিয়ে গেছে, এনভায়রনমেন্টের সাথে মিলিয়েছে, প্লাস সাইজটা ছোট হয়েছে, যেটা অন্য টুল দিয়ে হয় না। আচ্ছা এক্সটেন্ডেড টুলটা দিয়ে কি হয়, এক্সটেন্ডেড টুলটা দিয়ে আমরা যদি ট্রাই করি যে আমরা এই সার্কেলটাকে একটু ছোট করব বা বড় করব, আমরা এটা ডিজাইনের পার্ট মনে করি, এই ডিজাইনটাকে আমরা কপি করে এখানে একটা বসাবো। বসানোর পরে এটাকে একটু ছোট করব, এন্টার প্রেস করি, সে আসলে ম্যাচ করতে পারেনি, তাহলে যেহেতু ম্যাচ করতে পারছে না আমরা এখানে একটা ট্রাই করি যে এটার মধ্যে একটা ছোট সাইজ বানাবো পাশে, সিমিলার জিনিসই থাকবে, ডিজাইনটা মনে হবে এরকম। যদি এন্টার প্রেস করি কন্ট্রোল ডি দিই কি হয়েছে যে এখানে ডিজাইনটা যা আছে তা ছিল, এখানে সে কপি করেছে, ছোট করেছে এবং এনভায়রনমেন্টটাকেও সেট করেছে। তার মানে হলো এটা দুইটা কাজটা মোটামুটি সিমিলার, মুভ করে যেটা হলো নিয়ে যায় আর এক্সটেন্ড মানে হলো একটা কপি করে। আচ্ছা ক্রপ টুলটা হলো মূলত দুইটা টুল আছে ক্রপের জন্য, একটা হলো টুল বার থেকে টুল আছে, আপনি যদি ক্রপে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ছবির চারিদিকে এরকম বাউন্ডিং বক্স চলে আসবে, এরকম কন্ট্রোলার পাবেন। আপনি যদি ছোট করতে চান যে কতটুকু এরিয়া আপনি কাটবেন, আপনি এখানে এসে সেট করে দিতে পারেন যে আমি এটুকু ক্রপ করতে চাই, যেখানে এসে সেট হবে হওয়ার পরে আপনি এখানে টিক মার্ক করতে পারেন অথবা এন্টার প্রেস করতে পারেন, অতটুকু ছোট হয়ে যাবে। অথবা আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হলো আপনি রেক্টেঙ্গেল বক্স দিয়ে আপনি যদি কাটতে চান, রেক্টেঙ্গেল নিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে যে কতটুকু এরিয়া আপনি চান। সিলেক্ট করার পরে ইমেজ মেনু থেকে ক্রপ পাবেন, ক্রপে ক্লিক করবেন। আর সহজ না কাজগুলো?